দেশ বিদেশে রান্না অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন দেশ বিদেশে রান্না এবছর 14 বছরে পা দিয়েছে। 14 বছর কিন্তু অনেকগুলো বছর, এত বছর ধরে আপনারা ভালোবাসেন বলেই আমরা এই অনুষ্ঠান করে আসতে পারছি। আর আপনারা সবাই জানেন যে আমরা দেশের একটা রান্না দেখাই আর একটা বিদেশের রান্না দেখাই। আজকে দেশের রান্নার পর্বে এমন একজন এসেছেন যিনি অবশ্যই রান্না করতে পছন্দ করেন, তিনি একটা আঞ্চলিক মজাদার খাবার তৈরি করে দেখাবেন। চলুন তার সাথে আপনাদের পরিচয় করে দিই, তার মুখ থেকে জানবো তিনি আজকে কোন অঞ্চলের কি রান্না করে দেখাবেন। কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আমি ভালো আছি। তুমি এর দর্শকদের প্রথমে তোমার নামটাই বলো। আমার নাম হচ্ছে ইশরাত হক মুন। আচ্ছা মুন, আর তুমি মানে দর্শকদের যেটা বলছিলাম যে কোন অঞ্চলের খাবার দেখাবো আজকে? আমি ঢাকা অঞ্চলের খাবার দেখাবো। ঢাকা অঞ্চলের কেন, মানে অন্য অঞ্চল ছেড়ে তুমি কোন অঞ্চলের মানুষ? আমি আসলে ঢাকার মেয়ে। ঢাকার মেয়ে? আর শ্বশুর বাড়ি বরিশাল। আজকে তুমি কি ঢাকার একটা কোন ঐতিহ্যবাহী খাবার দেখাবে? চিকেন চাপ। চিকেন চাপ মানে পুরান ঢাকার একটা খাবার? পুরান ঢাকার। আমার মনে হয় টিভি এর সামনে যারা বসে আছেন তাদের ভালো লাগছে যে চিকেন চাপ আমরা খেতে পছন্দ করি, কিন্তু অনেকেই জানি যা যে এটা কিভাবে রান্না করতে হয়। মনে হচ্ছে প্রথমে কি করতে হবে? আমি চিকেনটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি এখানে। হ্যাঁ এখানে বলো, এখানে দাঁড়িয়ে দেখো। হ্যাঁ চিকেন ব্রেস্টটাকে আমি একটু পাতলা করে নিয়েছি, একটা চিকেনকে 2 পিস করে নিয়েছি। আচ্ছা তারপরে এটাকে একটু হ্যামার দিয়ে, বুকের টুকরাটা তুমি 2 পিস করে নিয়ে হ্যামার দিয়ে একটু থেতলে নিয়েছো। আমি আমার দর্শকদের বলি যে দেশে বিদেশে আমাদের দর্শকরা অনুষ্ঠান দেখছেন, যাদের হ্যামার থাকবে না তারা অবশ্যই পুতা দিয়ে একটু ছেঁচে নিতে পারে, সেটাই দর্শকদের বেলুন দিয়ে একটু ছেঁচে নেওয়া যেতে পারে। আর ছিটে আসে বলে একটা করতে পারে, প্লাস্টিকের ব্যাগের ভিতরে ভরে ছেঁচা, এটা হলো সবচেয়ে ভালো সহজ পদ্ধতি, কোনো মানে গায়ে ছিটে আসবে না, ছড়াবে না, সুন্দর করে হবে। তারপরে কি করতে হবে? এখানে আমি আগে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দাও মুন, প্রথমে চিকেনের মধ্যে লেবুর রস দিচ্ছি। হ্যাঁ লেবুর রসটা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা সাধারণত এমনি দেখি যে মানে দেশে বিদেশে সবাই খুব খাসির বা ল্যাম্প চপ খেতে পছন্দ করে, তুমি আজকে চিকেন চপও পছন্দ করে, কিন্তু অনেকেই জানে না, কিন্তু এটা অনেক কঠিন না, কিন্তু অনেকেই জানে না কিভাবে রান্না করে। হ্যাঁ সেটাই করো। আর চিকেন যেহেতু এখন হেলথ কনসিয়াস মানুষজন হয়ে গেছে, টক দই একটু দিচ্ছি 1 চামচ মতো। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে কাবাবের মশলা। আচ্ছা রেডিমেড কাবাবের মশলা, রেডিমেড কাবাবের মশলা কত দিচ্ছ তুমি? কি 4 চামচ নেবে একটা নাকি? আমি 1 টেবিল চামচ। টেবিল চামচ দিচ্ছি। 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়েছি, আর একটু দেব। ঠিক আছে 1.5 টেবিল চামচ। এখানে আমার চিকেন অনেক বেশি আছে তো এজন্য। তারপরে তারপরে আমি 1 চা চামচের মতন আমি ইয়ে দিচ্ছি, আমি মরিচের গুঁড়া দিচ্ছি। জিনিস অনেক কিছু লাগে। হ্যাঁ একটু ইনগ্রেডিয়েন্ট বেশি বাট খেতে মজা। ঠিক আছে করো। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচ। আচ্ছা দাও। তারপরে হচ্ছে এটা চিলি ফ্লেক্স দিচ্ছি আমি। আচ্ছা মরিচ চালা, মরিচটা টেলে তারপরে গুঁড়া করা। ঠিক আছে সেটা কতটুকু দিচ্ছ? এটা আমি 1 চামচ, ঝাল আপনার পরিমাণ মতন, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি একটু ঝাল দিচ্ছি। আচ্ছা 4 চামচে 2 চামচ। আর আরেকটা জিনিস হলো কাবাব টাইপের জিনিস করতে গেলে একটু কিন্তু অনেক কিছু লাগে, এটা মোটামুটি কিন্তু তুমি পুরান ঢাকার মেয়ে আমার চেয়ে আরো ভালো জানো, পুরান ঢাকার অনেক খাবার আমার চেয়ে বেশি জানো। তারপরে বলছি যে আমরা কাবাবে যেসব মশলা ইউজ করি সাধারণত শিক কাবাবে ওই ধরনের মশলা তৈরি ব্যবহার করছো? সবই সবই ধরনের মশলা। ঠিক আছে দাও। এখানে রসুন বাটা 1 চামচ দিচ্ছি। ঠিক আছে। এটা আদা বাটা দিচ্ছি। হ্যাঁ 1 চামচের মতন। তারপরে এটা জিরা বাটা একটু। জিরা বাটা দাও। জিরা বাটা দিচ্ছি আমি। তারপরে হচ্ছে এটা বিট লবণ একটু, সামান্য একটু বিট লবণ দিচ্ছ? সামান্য সামান্য একটু বিট লবণ। নরমাল লবণ দেবে না? হ্যাঁ অবশ্যই দেব, অবশ্যই দেব, বিট লবণ টেস্টের জন্য দিচ্ছ? হ্যাঁ একটু টেস্টের জন্য দিচ্ছ। আর কি দিচ্ছ এটা? আর দিচ্ছি আপনাকে বেসন দিব। আচ্ছা আর এখানে কুচি করা আদা পেঁয়াজ রসুন দিব একটুখানে। আচ্ছা এটা একদম ছোট করে কিমা করা এটা। আচ্ছা 1 চামচের মতন, 1 টেবিল চামচ। হ্যাঁ ঠিক আছে 1 টেবিল চামচের মতন আমি পেঁয়াজ কুচি, আদা রসুনও সেরকম কুচি দিচ্ছো? 1 চামচের মতন রসুন কুচি দিচ্ছি। আচ্ছা তোমাদের এই যে চিকেন চাপটা তুমি তো দেখছি তাওয়ায় এনেছো, তাওয়ায় করবে? এটা গ্রিলের তাওয়ায় বা আমরা যদি চারকোলে করি ওটা ভালো লাগে, ওটা একটু ড্রাই হবে আরো ভালো লাগে, অন্যরকম একটু টেস্ট আসবে। তবে আমরা ঘরে ঘরোয়া ভাবে তাওয়াতেই করতে পারি। ঠিক আছে আপনি এখানে কম তেল করেও যদি করেন তাও ভালো, কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে এটা একটু ফ্রাই এর মতো তুমি করবে আমরা তো অবশ্যই দেখব। এটাতে একটু গোলমরিচের গুঁড়া দিব। আচ্ছা
জালের জন্য শুকনা মরিচের গুঁড়া দিলে গুঁড়া মানে যে আমরা তেলে যেটা করি সেই গুঁড়াটা দিয়ে এখন বেসন দেব একটু বেসন দিব বাইন্ডিংস এর জন্য একটু আর দিব আমি ডিম দিব ডিম দিয়ে এখন মাখাবে কয়টা ডিম লাগবে আমি এটা মাখানোর সময় না একটু বোঝা যায় যে একটু বাইন্ডিংস প্রথমে তুমি একটা দেবে তারপরে আবার দেবে অনেক সময় ডিমের পরিমাণ মতন হয় আচ্ছা বোঝা যায় যে ডিম ছোট বড় হয়ে যায় তো একটু হাত দিতে হবে একটু সামান্য একটু হাত না দিলে তেলটা ভালো করে গরম হলে তারপরে এটা দেবে ঠিক আছে ওকে তাহলে তেল কতটুকু লাগবে দাও তুমি তেলটা গরম হলে গরম হতে হতে আমরা একটু কথা বলি তুমি যেহেতু দুই অঞ্চলে তোমার একদিকে বাবার মার বাড়ি আর একদিকে শ্বশুর বাড়ি তুমি যে দুই অঞ্চলের এক অঞ্চলের বউ এক অঞ্চলের মেয়ে হ্যাঁ তোমার বাসায় কোন অঞ্চলের খাবার বেশি পছন্দ করে সবাই এরা বরিশাল এরা কি বরিশালের খাবার বেশি লাইক করে ঢাকার খাবার না তো বরিশালের কোন খাবারটা বেশি পছন্দ করে ওরা বরিশালের সব নারকেলের দুধের ওরা তো বেশিরভাগই নারকেল দুধের জিনিস রান্না করে সেই ধরনের খাবার পছন্দ করে সেই ধরনের খাবার পছন্দ করে আর আর হচ্ছে আমার বড় ছেলে একটু কাবাব টাবাব এই ধরনের আচ্ছা তোমার হাজবেন্ড তাহলে মানে বরিশালের মানুষ বরিশালের খাবার বেশি লাইক করে বেশি লাইক করে অন্য খাবার অত মজা লাগে না ওর কাছে অত মজা লাগে না তোমার কাছে আমার কাছে আমি বরিশালের খাবার খেতে পারি না বিকজ অফ আমার নারকেল দুধে অ্যালার্জি তাহলে ভালোই মানে তুমি যখন রান্না করো গেস্টদের দাওয়াত দিলে কি বরিশালের খাবার বেশি রান্না করো না ঢাকার খাবার আমি গেস্টের বুঝে আমি দর্শকদের বলতে পারি যে তুমি সব ধরনের খাবারই খুব ভালো রান্না করো তোমার প্রিয় রান্না কোনটা আমি বেশি ভালো লাগে আমি ওয়েস্টার্ন ফুডটা বেশি পছন্দ করি তবে ওর মধ্যে কি ধরনের খাবার কি পাস্তা না পাস্তা তো ওটা তো সবাই করে ভালো ভালো জানি একটা নাম বলো দর্শকরা শুনবে এরকম আমি কোরিয়ান খাবারগুলো বেশি করি অনেক রান্না তারপরে স্টেক তোমার কাছে পেলাম স্টেক করি এ ধরনের খাবারগুলো বেশি করি করা পড়ে ওরা মানে এখন তো সবাই হেলথ কনসিয়াস এটা কি মানে মাঝারি ডুবো তেলে ভাজতে হবে মাঝারি শ্যালো ফ্রাই হচ্ছে না শ্যালো ফ্রাই ঠিক আছে চার পিস হবে দিয়ে দাও আমরা চার পিস দিয়ে দর্শকদের দেখাবো এটা সুন্দর করে এটার মশলাটা একটু দিয়ে দিন ভালো লাগবে খেতে যেহেতু আমার কাছে এখানে একটু দই আছে আমি আমার খাবারের সাথে একটু রায়তাটা করে ফেলছি চট করে চার চামচ মানে ঢেলে দিলে ভালো হবে লবণ দিলাম বিট লবণ দিচ্ছি একটুখানি ঠিক আছে একটু মানে সহজ পদ্ধতিতে রায়তাটা করে ফেলে ইয়ে মশলাটা দিচ্ছি বারবিকিউ মশলাটা হ্যাঁ আচ্ছা কাবাবের মশলা যেটা দিয়েছিলে আর রায়তা আসলে অনেক রকমের হয় অনেক রকম এটা মানে বেশি টক দই না বলে চিনি দেওয়ার তো দরকার নেই না চিনি দেওয়ার দরকার নাই হ্যাঁ এটা টক টকই ভালো লাগে একটুখানি তুমি এই গোল বাটিতে দিতে চাও না এই বাটিতে দিব এই বাটিতে দাও দর্শকরা দেখছেন যে মুন আমাকে সবসময় বলে ও সব ধরনের খাবার রান্না করতে পছন্দ করে এবং একটু পরিবেশন করতে চায় সবসময় পুরোপুরিভাবে সুন্দর করে না মুন তাহলে এটা মনে হয় দর্শকরা আজকে দেখছে তারপরে আমার মনে হয় তোমার চিকেনের একদিক হয়ে গেছে একটু উল্টে দিতে হবে কারণ হচ্ছে পরিবেশনটাই তো আসল আপা না খাবার পরিবেশনটা আসল না খাবারের টেস্ট আসল বলো না টেস্ট অবশ্যই না দেখতে ভাল লাগলে অনেক সময় খেতেও ইচ্ছা করে অনেক সময় মানুষ খেতে চায় অবশ্যই মানে যে দামি জিনিসে দিতে হবে এমন না মানে যেই খাবারের সঙ্গে যা যায় তাই না সেটা যদি তুমি পরিবেশন করতে পারো তাহলে সবাই লাইক করে সবাই লাইক করে তুমি চিকেন চাপটা যে করছো বেশ একটা কাবাব কাবাব ভাব আছে আবার দেখতে একটু কাটলেটের মতো লাগছে একদিক মানে আসলেও হয়ে গেছে না একদিক হয়ে গেছে আর একদিক লাল হয়ে গেলেই বাস আমি নামিয়ে ফেলি ঠিক আছে তাহলে তোমার ডিশটা নিয়ে আসো এদিকে এখানে এখানে রাখো তাই না চিকেনটা প্রায় হয়ে গেছে তাহলে একটা একটা করে তুলতে পারো তুমি দেখো মাঝেরটা মনে হয়ে গেছে একটা একটা করে তুলতে পারো তুমি যেভাবে সার্ভ করো সেইভাবেই করো আমার মনে হয় যারা দেখছেন টিভি সেটে সামনে বসে তাদের খুব ভালো লাগছে
কারণ মূল যেভাবে চিকেন চাপটা দেখালো যে খুব সহজ পদ্ধতিতে দেখালো আমার মনে হয় এটা আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি বাচ্চাদের যে সহজ একটা খাবার আর যেহেতু বিকালে কেউ হঠাৎ করে এসে পড়লো আপনি জাস্ট একটু পরোটা বাসায় যদি থাকলো এরকম একটা চিকেন বের করে চট করে সালাদ দিয়ে একটু দিয়ে দিতে পারলেন আর তুমি যেটা বলে যে মশলা দিয়ে মাখালে আমরা দুই তিন দিন মাখে ফ্রিজে রেখেও করতে পারি যে আমি এই দুই তিন দিনের জন্য আপনি করে রেখে দিলে সুন্দর করে রেখে দিলে যখন তখন আপনি বের করে দুই তিন দিন রাখতে পারেন হ্যাঁ নরমালি দুই তিন দিন রাখা যায় ঠিক আছে তাহলে নামও একটা করে হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেই না আমি বন্ধ করে দিই তোমার একটু সাহায্য করি থ্যাংক ইউ তুলে ফেলো দেখুন সুন্দর করে সার্ভ করেও দেখাচ্ছে যে এই যে চিকেন চাপটা ও আসলে মানে টেবিলে কিভাবে সার্ভ করে আমার দেখে ভালো লাগছে চার টুকরা করলে আর কি কি দেবে এখন দাও লেবু দেবে রায়তা দেবে না এই যে একটা রায়তা দিলাম ঠিক আছে কাবাব টাইপের কিছু হলে একটু পেঁয়াজ একটু পেঁয়াজ না হলে খেতে ভালো লাগে আর কি এটা ট্র্যাডিশন একটা হ্যাঁ মানে আমরা পছন্দ করি অনেকে না করতে পারে কিন্তু আমরা খাই হ্যাঁ ঠিক আছে মুন আর কিছু দরকার আছে ধনে পাতা দিচ্ছ কি সুন্দর লাগবে সেই জন্য গ্রিন একটা ধনে পাতা ধুয়ে রেখেছো ধনে পাতা দিলে ঠিক আছে তুমি একটু ধরে সবাইকে একটু বলো সামনে যে কি বানালে আজকে তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ আচ্ছা চিকেন চাপ দাও আমি ধরে এখানে রাখি মুন যে চিকেন চাপটা তৈরি করলো দর্শকরা আপনারা দেখুন যারা টিভি সেটের সামনে বসে আছেন যে সুন্দর করে শুধু চাপটা তৈরি করেনি সাজিয়েছে সুন্দর করে এটা একটা ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার চিকেন চাপ যেটাও খুব সহজ পদ্ধতিতে দেখালো এখন আমি এটা নামিয়ে রাখলাম এখানে মুন তুমি আমাদের অনুষ্ঠানে এসছো আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সামনে যারা বসে আছেন তারা এতক্ষণ দেখলেন বরিশালের বউ আর ঢাকার মেয়ে মুনের কাছ থেকে ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করা যার নাম ছিল চিকেন চাপ আমার মনে হয় আজকে রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে আমার নিজেরও ভালো লেগেছে আমরা দেশের একটা রান্না দেখলাম এখন চলুন অন্য কোনো দেশে গিয়ে দেখি সেই দেশে আজকে আমাদের জন্য কি রান্না করা হচ্ছে আমরা এখন এসেছি ফ্রান্সে প্যারিসের 25 কিলোমিটার দূরে একটা সুন্দর শহর আছে আজকে আমরা সেই শহরে এসেছি এখানকার একজন ভাবি আছেন যিনি এই দেশে একটা মজাদার খাবার রান্না করে দেখাবেন আমরা জানি যে প্যারিসের কুজিন হলো ফ্রান্সের কুজিন বিশেষ করে পৃথিবীর নাম্বার ওয়ান কুজিন চলুন সেই ভাবির সঙ্গে আমরা আলাপ করি দেখি উনি কী রান্না করে দেখাবেন আসো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আপু ভালো আছি আচ্ছা তুমি একটু দর্শকদের তোমার নামটা বলো আমার নাম সঞ্জিদা কাকন কাকন না জি আচ্ছা কাকন তুমি কতদিন ধরে আছো এখানে আমি এখানে এসেছি 4 মাসের মতো আচ্ছা নতুন আর কি এখানে নতুন এসেছি জি কেমন লাগে এখানে খুব ভালো মানে এখানকার ওয়েদার খুব সুন্দর তারপর এখানকার মানুষজন খুবই পোলাইট এবং জেন্টল তুমি আজকে কি রান্না করে দেখাবে আমি আজকে রান্না করব মাটন উইথ মাশরুম এটা কি ফ্রেঞ্চ রা খেতে খুব জি ফরাসিরা এটা ব্রেডের সাথে পছন্দ করে খেতে যে ফ্রেঞ্চ ব্রেড যেটা শক্ত শক্ত জি জি শক্ত শক্ত সেই ব্রেড দিয়ে খেতে খুব পছন্দ করে ঠিক আছে তাহলে আমরা রান্নাটা শুরু করি রান্না করতে করতে এখন তোমার সাথে আরো কথা বলবো চুলাটা জ্বালিয়ে দিলাম আমি জি হ্যাঁ একটা গরম হলে তুমি বলছিলে তেল দেব অলিভ অয়েল তো ইউজ করছি এক্সট্রা ভার্জিন এটা শরীরের জন্য অলিভ অয়েল এরা বেশি খায় না জি অলিভ অয়েল দিয়ে দেই কারণ এখানকার মানুষজন খুব স্বাস্থ্য সচেতন হ্যাঁ তো ওরা কুকিং অয়েল হিসেবে অলিভ অয়েলটা ইউজ করে অলিভ অয়েল খেতে পছন্দ করে বিভিন্ন ধরনের হার্ব যে পাতাগুলো শুকনো পাতা সেগুলা বিভিন্ন যেমন পার্সলে তারপর রোজমেরি এগুলা ব্যবহার করে জি এই ধরনের হার্বস গুলো ইউজ করে এগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো অলিভ অয়েলটা গরম হোক তারপর আমরা দেব অবশ্যই
তুমি বলছিলে এই খাবারটার মধ্যে রসুন দেবে তারপরে জি গার্লিক অনিয়ন এগুলো একটু চাকচাক করে কেটে রেখেছি জি চাকচাক করে জি ঠিক আছে আর এখানে আছে 1 কেজি মাটন এবং 500 গ্রাম হচ্ছে মাশরুম 500 গ্রাম মাশরুম রেখেছি এরা মাশরুম খেতে খুব পছন্দ করে জি মাশরুম খেতে খুব পছন্দ করে আর এরা যেমন বিফ খায় এখানকার লোকরা মাটনও খেতে খুব পছন্দ করে জি মাটনও খেতে পছন্দ করে জি চিকেন খায় দাও এখন দাও রসুনগুলো দাও তাহলে আমার পাশে চামচ আছে দিয়ে দাও দিলে দাও খুবই সুন্দর মানে যেন খুব মনোমুগ্ধকর এবং মনে হয় যেন এটা খুব সৌন্দর্যের একটা স্বর্গ তেমন মনে হয় আমরা সবাই জানি এই ধরনের একটা কবিতার না হয় রসুনটা একটু ভাজা হতো আমাদের একটু তোমার মনে আছে বলো দু চার লাইন বলতে পারি কারণ আজকের সকালটা এত সুন্দর আর আপনিও সাথে আছেন আসলে তারপর রান্না করছি বাইরে মানে অনেক ভালো লাগছে আসলে তো আমার একটা প্রিয় কবিতা বুদ্ধদেব বসুর আচ্ছা নাম হচ্ছে চিল্কায় সকাল কবিতাটি কি ভালো লাগলো আজি সকালবেলায় কেমন করে বলি কি নির্মল নীলে আকাশ কি অসহ্য সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো লাগলো আজি আকাশের দিকে তাকিয়ে চারিদিকে সবুজ পাহাড়ের আঁকা বাঁকা কুয়াশার ধোঁয়াতে মাঝখানে চিল্কা উঠেছে ঝিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে আমার কি ভালো লাগলো খুব আমার ভালো লাগলো আচ্ছা এখন এই পেঁয়াজগুলো দিয়ে দাও জি ধোয়া মাংসগুলো আর মাঝারি সাইজে করে কাটা আচ্ছা মানে মিডিয়াম সাইজ করে কেটে একদম ছোট না বড় জি বেশি বড় করলে আবার অনেক সময় মশলা গুলো মানে এই সাইজে জি ওরা এই সাইজে পছন্দ করে আবার সেটা আমি এদিকে রেখে দিই ভালো করে আচ্ছা হাড়গুলো তো তুমি কি নামানোর আগে দেবে হাড়গুলো জি একটু পরে নামানোর আগে আগে করেই দিব মাংসটা সেদ্ধ হলে তারপরে দেবে মাংসটা এখন আমরা অল্প একটু পানি দেই দিয়ে ঢেকে দেই না একটু সেদ্ধ হতে তো একটু পানি লাগবে 15 মিনিট সময় লাগবে একটু একটু নাড়াচাড়া করে পানি দিলাম লবণটা দিয়ে দাও না জি এটা 4 চামচ মানে 2 চামচের মতো লাগবে 1 কেজি তো ঠিক আছে কাকুন ঢেকে দাও এটা হতে আধা ঘন্টার মতো লাগবে হ্যাঁ আমরা একটু দর্শকদের বলবো যে আমরা মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো তারপরে দেখাবো সিদ্ধ হওয়ার পর তুমি কিভাবে মাশরুম দেবে তারপরে হার্বগুলা কিভাবে দেবে জি আমি এখন মাশরুম আর হার্বসগুলো দিয়ে দিচ্ছি তারপর আরো 15 মিনিট খুলে দিই তুমি একটু নাড়াচাড়া করো আগে মাংসটা জি তুমি যেটা বলছিলে আধা সিদ্ধ প্রায় হয়ে গেছে জি আধা সিদ্ধ হয়ে গেছে জি আর 15 থেকে 20 মিনিট 15 20 মিনিট জি দাও তাহলে মাশরুমগুলো দিয়ে দাও জি মাশরুমটা পরে কমে যাবে জি মানে তুমি যে 500 গ্রাম দিচ্ছ জি হ্যাঁ ওটা হিট লাগার পরে গরম হওয়ার পরে আরো স্মুথ হয়ে যাবে কমে যাবে একটু নাড়া দিয়ে দাও ভালো করে মাটনের যে একটা ফ্লেভার আছে গন্ধটা জি ওটা আসছে জি আর মাশরুমের সাথে খুব মজা হবে আশা করি কারণ মাশরুম খেতে কিন্তু খুব বেশ টেস্টি হ্যাঁ আর এরাও কারণ ফরাসিরা খুব রেগুলার ইউজ করে মাশরুমটা দাও এবার
আমি আজকে ইউজ করছি বাসিল, তারপর রোজমেরি আর পাশলে লিপসের হার্বস গুটা। এটা একসাথে সব কম্বিনেশন আছে? জি জি, এটা খুব মিক্সড এবং খুব ফ্লেভারটা ভালো হয়। আচ্ছা, আর ফরাসিরা বেশ পছন্দ করে। খুব সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ, আমরা এখন গন্ধটা পাচ্ছি। সেটাই, আর স্বাস্থ্যের জন্য বেশ ভালো, যেহেতু বিভিন্ন ধরনের হার্বস গুলো ইউজ করা হয়। তো মশলার মধ্যে একটু গোলমরিচ খায় তাই না? জি, আর বিভিন্ন ধরনের হার্বস খেতে পছন্দ করে। জি জি জি, আরো 15 মিনিট হলো, তো আমরা দেখি এখনকার অবস্থা কি। এমনটাই খায়, মানে আমাদের মতো খুব বেশিক্ষণ ধরে যে রান্না করতে হবে এমনটা না। এখন দেখো দেখতে বেশ ভালো লাগছে তাই না? জি, এটা ব্রেডের সাথে খেতে, মানে বাগেট যেটা ওরা ইউজ করে, ওই বাগেটের সাথে খেতে খুবই টেস্টি। ওই ফ্রেন্ড ব্রেড যেটা আমরা বলি ওটাকে ওরা বাগেট বলে। জি, বাগেট বলে। জি, একটু হাতে নিয়ে একটু দর্শকদের বলো তুমি আজকে কি রান্না করে দেখালে। আজকে আমি রান্না করলাম মাটন উইথ মাশরুম, সাথে অলিভ অয়েল আছে এবং অনেক ধরনের হার্বস আছে। তো এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং প্রচুর প্রোটিন, যেহেতু এটা খাসির মাংস মাটন। এটার সাথেই ওরা মানে বিভিন্ন ধরনের তরকারি বা কারি এগুলো দিয়ে খায়। তো আজকে আমরা খাসি মাংস মাটন দিয়ে খাবো। জি জি, বাগেট দিয়ে। তোমাদের এই শহরে আমরা এসেছি, তুমি আমাদের সময় দিয়েছ, একটা মজাদার ফ্রেঞ্চ খাবার রান্না করে দেখালে, আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো আপু, যে আপনি আমাকে সময় দিয়েছেন এবং আমার রান্না আমি দেখাতে পেরেছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা কাকুনির কাছ থেকে একটা ফ্রেঞ্চ কারি রান্না করা দেখলাম, যা ছিল মাশরুম আর মাটন কারি। আর সেই সাথে কাকুন আমাদের বলে গেল যে এই দেশি লোকেরা, এই দেশে একটা ব্রেড আছে যাকে আমরা এমনি ফ্রেঞ্চ ব্রেড বলি, ওরা বলে বাগেট, সেই রুটি দিয়ে এরা খেতে পছন্দ করে। আশা করি আজকের রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসি, দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।